রায়গঞ্জ ব্লকের টেনোহরি গ্রাম। এই গ্রামের মানুষ সারা বছর অপেক্ষায় থাকেন লক্ষ্মী পুজোর, কেননা এই গ্রামের লক্ষ্মী পুজো যথেষ্ট ঐতিহ্যবাহী। এখানে পুজোর বিশেষ আকর্ষণ হলো প্রতিমার কার্নিভাল। প্রতি বছর পুজোর পর এখানে একটি নির্দিষ্ট স্থানে সমস্ত বাড়ির প্রতিমা নিয়ে এসে জমা করা হয়, যেখানে প্রতিমাগুলিকে প্রতিযোগিতায় সামিল করা হয়। পুজো উপলক্ষে বসে মেলাও। কিন্তু এবারে রায়গঞ্জ শহরের দুর্গাপুজোর কার্নিভালের মর্মান্তিক দুর্ঘটনায় ব্যথিত টেনোহরির দুর্গাপুজোর কার্নিভাল কমিটি ঘটনায় শোক প্রকাশ করে এবছরে তারা বন্ধ রাখছে তাদের পুজো কার্নিভাল, তবে মেলা হবে রীতি মেনেই। এ বিষয়টি আজ সংবাদ মাধ্যমের সামনে তুলে ধরেন উদ্যোক্তারা। বলছি মাধববাবু, আজকে এই টেনোহরি প্রাথমিক বিদ্যালয়ের ভিতরে যে প্যান্ডেল বাঁধা হচ্ছে, আমরা জানি যে এখানে লক্ষ্মী পূজাকে ঘিরে একটা কার্নিভাল হয়, এইবারে কি সেটা হচ্ছে? না, এবার হচ্ছে না। কারণ আপনারা জানেন যে গতকাল যে আমাদের কার্নিভালটা হয়েছে সেখানে যে একটা দুর্ঘটনা ঘটেছে, খুব মর্মাহত আমরা শোকস্তব্ধ। প্রতি বছরই এইখানটায় অনেক ঠাকুর আসে, কিন্তু আমরা ওই রাস্তায় এবার হাঁটছি না। এবার আমাদের যে টেনোহরি গ্রাম মিলে যে আমরা যে পুজোটা করি সেই পুজোটা হচ্ছে, এবং তাকে কেন্দ্র করে প্রতি বছরের ন্যায় এবারও আমাদের মেলা হচ্ছে। তো আমরা মেলা কমিটির পক্ষ থেকে সমস্ত উত্তর দিনাজপুর তথা রায়গঞ্জবাসী যারা আছেন তারা আমাদের মেলায় আসুন, আমাদের মেলায় শান্তি বজায় রেখে আনন্দ ফুর্তি করুন, এই আশা আমাদের মেলা কমিটির পক্ষ থেকে আমরা রাখছি। মেলাকে ঘিরে যে একটা উন্মাদনা প্রতিবার আমরা দেখি, বাইরে থেকেও বিভিন্ন দোকান পাশারিরা এবার এখানে আসেন, এইবারও কি তারা আসবে? হ্যাঁ, এবারও আসবে। হ্যাঁ, মেলা মানে লক্ষ্মী মেলা তো অনেক বড় মেলা, একটা সময় তো উত্তর দিনাজপুরের মধ্যে সবচেয়ে বড় মেলা, এখনও এই মেলাটাই সবচেয়ে বড়। হ্যাঁ, অনেক দোকানপাট আসে এবং সারা রাত্রিব্যাপী মেলাটা চলে, সেই সন্ধ্যা থেকে সারা রাত্রিব্যাপী মেলাটা চলে। এবছর যে কার্নিভাল হচ্ছে না, তো গ্রামবাসীদের মধ্যে মন খারাপটা নেই? হ্যাঁ, মন খারাপ তো অবশ্যই আছে, কিন্তু যেহেতু কালকে এই দুর্ঘটনাটা ঘটে গেল, তো এটা এই বিষয়টাকে মাথায় রেখেই মেলা কমিটি এবার এই রাস্তায় হাঁটছে না। বিভিন্ন জায়গায় আমরা দেখি মেলাকে ঘিরে প্রশাসন একদম খুব তৎপর, কেন ফরগুটি খেলা হয় সেই জায়গায় থেকে। প্রশাসন বারবার করে বলে যে এই ধরনের কোনো কার্যকলাপ যেন না হয়, এখানে কি সেরকম ধরনের কোনো কার্যকলাপ হওয়ার ইয়ে আছে? না না না, এইখানটায় ওই রকম জুয়া খেলার ব্যাপারটা নেই এক, আর তাছাড়া এই মেলাকে নিয়ে প্রশাসন যথেষ্ট সক্রিয় থাকে, প্রতি বছরই সক্রিয় থাকে। রায়গঞ্জ থেকে হীরক মুখার্জির রিপোর্ট, কুলিক নিউজ।